যে আজকে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা সাংবাদিক সম্মেলন রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে আপনারা জানেন যে গত সতেরো তারিখ নমিনেশন প্রক্রিয়া পনেরো তারিখে শেষ হয় এবং সতেরো তারিখে আমরা জেলার পক্ষ থেকে একটা প্রেস মিট করি রাজ্যের নির্দেশে যে বিভিন্ন জায়গায় আমাদের দলীয় কর্মীরা তৃণমূল কংগ্রেসের নামে নমিনেশন সাবমিট করেছিলেন কিন্তু পরবর্তীতে তারা সিম্বল পায়নি যারা সিম্বল পায়নি আমরা দলের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছিল যে আপনারা দলীয় নির্দেশ মোতাবেক মনোনয়ন প্রত্যাহার করুন আমরা দেখেছি সেখানে প্রায় আশি শতাংশ মানুষ যারা দলের উপরে বিশ্বাস রেখে মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শকে সম্মান দিয়ে তারা তৃণমূল কংগ্রেসের গোষ প্রার্থী যারা ছিলেন তারা মনোনয়ন প্রত্যাহার করেছে এবং তারপরেও আমরা দেখেছি যে কিছু মানুষ নিজের স্বার্থে এবং দলকে ছোট করার লক্ষ্যে এবং দলীয় প্রার্থীদের হারানোর চক্রান্ত করছেন তারা গোছ প্রার্থী দিয়ে রেখেছেন দল রাজ্য নেতৃত্ব শক্তপক্ত পদক্ষেপ নিয়েছে আমাদের জেলা নেতৃত্বকে নির্দেশ দিয়েছে আমরা আমাদের এই জেলাতে কিছু মানুষ যারা অন্য দলে চলে গেছে বিভিন্ন পদে ছিল তাদেরকে একদম মানে লাইফটাইম আমরা সাসপেন্ড করছি এবং কিছু মানুষ যারা গোছপার্টি দিয়েছিল তাদেরকেও আমরা দল থেকে সাসপেন্ড করছি পরবর্তী নোটিশ না পাওয়া পর্যন্ত তারা দল থেকে সাসপেন্ড থাকবেন মোট আমাদের উনিশজন আছে আমরা ইন্ডিভিজুয়ালভাবে নামগুলো বলবো এবং কেন কাদের দল থেকে বহিষ্কার বা সাসপেন্ড করা হয়েছে রাজ্যের নির্দেশে আমরা একে একে নামগুলো বলছি সকলের উদ্দেশ্যে আপনারা যারা সংবাদ মাধ্যমের যারা বন্ধুরা রয়েছেন আপনারা শুনবেন সরফরা জানি আমাদের ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি ছিলেন আপনারা সকলেই জানেন তিনি একুশ নম্বর জেডপি থেকে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাকে লাইফটাইম টাইম সাসপেন্ড করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভূপাল ঠাকুর প্রধান গাঙ্গুরিয়া তিনিও অন্য দলে চলে গেছেন আমরা তাকে দল থেকে সাসপেন্ড করছি লাইফ টাইম সাসপেন্ড করছি শুক্লাল রাম বংশিয়ারি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তিনি অন্য দলে চলে গেছেন অন্য দল থেকে মনোনয়ন নিয়েছেন আমরা তাকেও লাইফ টাইম সাসপেন্ড করছি দল থেকে মন্তেজার আলী উদয় অঞ্চলের কমিটির উদয় অঞ্চল কমিটির সেক্রেটারি তিনি প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য তেনাকে বারংবার বলা সত্ত্বেও তিনি ইন্ডিপেন্ডেন্টভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বিভ্রান্তি পরিবেশ তৈরি করছেন আমরা তাকে দল থেকে লাইফ টাইম সাসপেন্ড করছি মহেদুর মিয়া গঙ্গারামপুর ব্লকের উদয় জিপির তিনি অঞ্চল কমিটির একজন পদাধিকার ছিলেন সেক্রেটারি ছিলেন তাকেও আমরা দল থেকে সাসপেন্ড করছি তিনি নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাফিজা বিবি একজন পার্টি ওয়ার্কার উদয় অঞ্চলেরই গঙ্গারামপুর ব্লকের তাকেও দল থেকে সাসপেন্ড করা হচ্ছে সফিউদ্দিন সরকার ইনু গঙ্গারামপুর ব্লকের উদয় অঞ্চলের বাসিন্দা তাকেও আমরা দল থেকে বহিষ্কার করছি নারায়ণ সরকার ওরফে নকুল হরিরামপুর ব্লকের ভাইস প্রেসিডেন্ট তাকে আমরা দল থেকে লাইফ টাইম সাসপেন্ড করছি তিনি তার ওয়াইফ প্রধান ছিলেন দল তার ওয়াইফকে মনোনয়ন দেওয়ার পরেও তিনি নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং দলীয় নির্দেশকে অমান্য করে তিনি কাজ করছেন এবং বিভিন্ন ওই অঞ্চলের কিছু গোচ প্রার্থী তার নেতৃত্বে দিয়ে তিনি তৃণমূলকে কংগ্রেসকে ছোট করা এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্ত করছেন পার্টি ওয়ার্কার ওয়ার্ক করছেন সেই জন্য তাকে আমরা লাইফ দল থেকে বহিষ্কার করছি রঞ্জিত দাস ইনি হিলির বাসিন্দা একজন আমাদের সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন উনিও দলের কথা শুনেননি দলের কথা না শুনে তিনি গোছপাতি দিয়েছেন তাকেও আমরা দল থেকে বহিষ্কার করছি শ্যামলী হাসদা হিলির বাসিন্দা তিনিও আমাদের একজন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ছিলেন একটি অঞ্চলের তিনিও দলের কথা শুনেননি গোছপাতি দিয়েছেন তাকে আমরা দল থেকে বহিষ্কার করছি সমাপ্ত চৌধুরী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কুমারগঞ্জ তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গোছপাতি দিয়েছেন প্রতিদ্বন্দ্বিতা করছেন দল তাকে বারংবার বলা সত্ত্বেও তিনি দলের কথা শোনেননি কোনো নেতৃত্বের কথা শুনেনি তাকেও আমরা দল থেকে লাইফ টাইম সাসপেন্ড করছি অঞ্জলি টিগ্গা প্রধান দিওর গ্রাম পঞ্চায়েত তিনিও আমাদের দলের বিরুদ্ধে গোজপার্থী দিয়েছেন তাকেও আমরা দল থেকে লাইফ টাইম বহিষ্কার করছি জান্নাতুন বিবি উপপ্রধান দিওর গ্রাম পঞ্চায়েত আমরা তাকেও দল থেকে লাইফ টাইম বহিষ্কার করছি রুনা লাইলা বিবি প্রধান উনিও দলের কথা শোনেননি ওনাকে আমরা পরবর্তী নোটিশ না পাওয়া অবধি দল থেকে তিনি বহিষ্কৃত থাকছেন দলের কোনো কর্মসূচিতে তিনি থাকছেন না রহিম মিয়া ভোর অঞ্চল ভাইস প্রেসিডেন্ট তাকেও আমরা দল থেকে বহিষ্কার করছি নার্গিস বেগম আপনারা জানেন যে কদিন আগে আমাদের কুশমন্ডির বিধায়িকা রেখা রায় তার হাজবেন্ডকে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে হেনস্থা করেছেন কিছু সিপিএম বিজেপির মহিলাদের নিয়ে গিয়ে তার বিরুদ্ধে চড়াও হয় আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমাদের কুশমন্ডির বিধানসভার বিধায়িকা তার হাজবেন্ড পাঁচ নম্বর দেউল অঞ্চলের সভাপতি আর এই নার্গিস বেগম তিন নম্বর অঞ্চলের মহিলা সভানেত্রী স্বভাবতই এই অঞ্চলের প্রার্থী নির্ধারণ উদয়পুর অঞ্চলের প্রার্থী নির্ধারণ বিষয়ে আমাদের কুসমুন্ডির বিধায়িকা তার স্বামীর নকুল সরকার তার কোনো হাত বা সংযোগ নেই শুধুমাত্র পার্টিকে কালিমালিপ্ত করার জন্য এই মহিলা একেতে তৃণমূলের বিরুদ্ধে গোছপাতি দিয়েছেন মনোনয়ন প্রত্যাহার করেনি রিকোয়েস্ট করা সত্ত্বেও তারপরেও আমাদের অঞ্চল প্রেসিডেন্টের উপরে হামলা করেছেন আমরা দল থেকে তাকে লাইফ টাইম সাসপেন্ড করছি এবং তার বিরুদ্ধে আমরা পুলিশ প্রশাসনের কাছে আবেদনও জানিয়েছি আইনানুগ যা যা ব্যবস্থা নেওয়া পুলিশ প্রশাসন আগামী দিনে তার বিরুদ্ধে নেবে সুমতি হাড়ো তপন পঞ্চায়েত সমিতির ইনি সদস্যা ছিলেন তিনি আমাদের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গোচপাতি দিয়েছেন তাকেও আমরা দল থেকে বহিষ্কার করছি আমাদের গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যান মোহাম্মদ ফৈজুল মিয়া তাকে আমরা দল থেকে বহিষ্কার করছি এনার নেতৃত্বে উদয় অঞ্চলে সাতটা প্রার্থী পড়েছে দলকে বারবার ওনাকে রিকোয়েস্ট করার পরেও তিনি সেই মনোনয়নগুলো প্রত্যাহার করেনি এবং তিনি বিভিন্ন জায়গায় দলের বিরুদ্ধে প্রচার করছেন দলীয় প্রার্থীকে হারানোর জন্য চক্রান্ত করছেন এবং নির্দল প্রার্থীর হয়ে ভোট প্রচার করছেন তার অডিও রেকর্ড আমাদের কাছে রয়েছে দলের কাছে এসেছে সেটা আমরা তদন্ত করে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দল রাজ্য নেতৃত্ব আমরা বিধানসভা নির্বাচনেও দেখেছি যে সেখানকার বিধায়ক তোরাফ হোসেন মণ্ডলকে হারানোর জন্য তিনি বারংবার কংগ্রেসের সঙ্গে কখনো বা সিপিএমের সঙ্গে গোপন আতাত করতেন এবারে এবারে পঞ্চায়েত নির্বাচনে যাতে পার্টি সেই জায়গায় না থাকতে পারে সেজন্য শক্তপক্ত পদক্ষেপ নিচ্ছে উদয় অঞ্চলের চেয়ারম্যান মোহাম্মদ ফৈজুল মিয়াকে আমরা লাইফ টাইম দল থেকে বহিষ্কার করছি আমাদের আরেকজন নেতৃত্ব রয়েছেন গঙ্গারামপুর ব্লক কমিটির সদস্য ছিলেন তিনি আব্দুল লতিফ মিয়া গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন বিগত দিনে তিনি নারইতে বাড়ি আমাদের তিরিশ নম্বর পঞ্চায়েত সমিতি থেকে গঙ্গারামপুর ব্লকের তিনি কংগ্রেস হয়ে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাকেও দল থেকে আমরা বহিষ্কার করছি এই মোট উনিশজনকে আমরা দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক থেকে যারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন দিয়েছেন এবং দলীয় অনুশাসনের বিরুদ্ধে যারা কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে অমান্য করে যারা কাজ করছেন তাদের বিরুদ্ধে রাজ্য নেতৃত্বের নির্দেশে এবং রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদন নিয়ে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে দাদা একটা বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বারবার করে যে যারা